দিনাজপুর জেলার কাহারুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মিস্ত্রিপাড়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই নয়াবাদ মসজিদ। দিনাজপুর আজ থেকে প্রায় 300 বছর আগে 1722 সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমান কাহারুল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য খুব সম্ভবত মিশর থেকে একদল কারিগর আনেন। কারিগরদের সবাই মুসলমান ও ধর্মপ্রিয়, মন্দির নির্মাণ কাজে এসেও ভুলিনি নিজ ধর্ম পালন করতে। নির্মাণকালীন সময়ে মন্দিরের পাশে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা। এরই মধ্যে কারিগরদের প্রধান হেডমিস্ত্রি নেওয়াজ ওরফে কালোয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ধর্ম পালনের নিমিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান। এই সময় মহারাজা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে ডেপা নদীর পশ্চিম কূল ঘেঁষে অবস্থিত নয়াবাদ গ্রামে 1.15 বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য জায়গা দেন। এছাড়া মসজিদের পাশে থাকার বাড়ি করার নির্দেশও দেন মহারাজা। মহারাজার নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি নয়াবাদ গ্রাম নিজেদেরও থাকার বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যায়। নয়াবাদ মসজিদ নির্মাণের উপর তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন সেখানে। এক পর্যায়ে মহারাজা প্রাণনাথের মৃত্যুর পর তার দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে 1715 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। এর মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদের কাজও শেষ করে মিস্ত্রিরা। মন্দির নির্মাণ কাজে কালোয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা মন্দির নির্মাণের কাজ শেষ ফিরে যায় নিজ দেশে, কিন্তু এদেশে ছেড়ে যেতে চায় না নেওয়াজ ওরফে কালোয়া মিস্ত্রি ও তার ছোটো ভাই। আবার নেওয়াজ মিস্ত্রি মহারাজা দরবারে হাজির হয়। এবার স্থায়ীভাবে বসবাস, জীবিকা নির্বাহের জন্য মহারাজার কাছে কৃষিকাজ করে জীবিকা নির্বাহের জন্য কিছু জমির আবদার করেন। তাৎক্ষণিক মহারাজা কিছু জমি তাদের দুই ভাইকে দান করেন। মৃত্যুর আগ পর্যন্ত মিশরীয় এই দুই ভাই মহারাজার দানকৃত জমিতে ফসল আবাদ করে দিনাতিপাত করেন। নয়াবাদ মসজিদের ভেতরের দৃশ্য, মৃত্যুর পর কালোয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে নয়াবাদ মসজিদ সংলগ্ন দাফন করা হয়। এই মিস্ত্রিদের নাম অনুসারে অত্র এলাকায় নাম হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া। বর্তমান মন্দির ও মসজিদ নির্মাণের হেড মিস্ত্রি তার ছোট ভাইয়ের বংশধররা নয়াবাদ মিস্ত্রিপাড়ায় বসবাস করেছে। দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মিস্ত্রি গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই নয়াবাদ মসজিদ জেলা শহরে প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে মসজিদটি অবস্থিত প্রায় 1.15 বিঘা জমির প্রতিষ্ঠিত। বর্তমানে মসজিদটির প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে চলছে উন্নয়ন ও সংস্কার কাজ। উত্তর দক্ষিণে মসজিদটিতে একটি করে জানালা রয়েছে। দরজা জানালার খিলান একাধিক খাটযুক্ত, যার ভেতরে পশ্চিমাংশ আছে 3টি মেহরাব। মাঝের মেহরাবের তুলনায় দুপাশেরগুলো একটু ছোট। মাঝের মেহরাবের উচ্চতা 2.30 মিটার ও প্রস্থ 1.8 মিটার। মসজিদ জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক রয়েছে। পোড়ামাটির নকশাগুলো বহু জায়গায় খুলে পড়েছে। ফলকগুলোর আয়তন প্রায় 40.3 মিটার। ফলকগুলোর মধ্যে লতাপাতা ফুলের নকশা রয়েছে। এর মধ্যে 104টি আয়তাকার ফলক রয়েছে। তবে ফলকের অধিকাংশ দেখা যাচ্ছে যে অনেকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। নয়াবাদ মসজিদ আয়তাকার মসজিদ 3 গম্বুজ বিশিষ্ট। এর চার কোণা রয়েছে 4টি অষ্টভাস্কৃতি টাওয়ার। বাইরের দিক থেকে প্রায় মসজিদ দৈর্ঘ্য হচ্ছে 12.45 মিটার ও প্রস্থ হচ্ছে 5.5 মিটার। এবং মসজিদের প্রবেশের পূর্ব দিকে রয়েছে 3টি খিলান। মাঝের খিলান খিলানের উচ্চতা হচ্ছে 1.95 মিটার, প্রস্থ হচ্ছে 1.15 মিটার। পাশের খিলানদ্বয় সমমাপের এবং অপেক্ষিত ছোট। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নয়াবাদ মসজিদের অনেকাংশ সংস্কার করে চারপাশে ঘিরে দেওয়াল দিয়েছে। মসজিদ এলাকায় পর্যটকদের জন্য করা হয়েছে চলাচল বসার ব্যবস্থা। সংযোগ দেওয়া হয়েছে, বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে সোলারও। নেওয়াজ ওরফে কালুর মিস্ত্রির বংশধর নয়াবাদ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মান্নান বাংলা নিউজকে জানান যে নয়াবাদ মসজিদে অত্র এলাকা ও আশপাশের প্রাচীনতম সবচেয়ে ইতিহাস স্মৃতি বহনকারী নয়াবাদ মসজিদ এখন পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত পেয়েছে। এদের জুড়ে বছর জুড়ে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক দেখতে জানতে আসেন এবং মসজিদের প্রাচীনতম ইতিহাস। বর্তমানে পর্যটকের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক রয়েছে পুলিশের টহল। তাহলে আশা করি আজকের যেখানে আমরা নয়াবাদ মসজিদটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।